প্রতিবছর বর্ষার সময় নদিয়া চাকদহে গঙ্গার ভাঙন দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম নয়, চাকদহের গৌরনগরে এদিন ভাঙন লক্ষ্য করা যায়। ওই ভগবান, কিচ্ছু হবে না। একটি গাছ ভাঙনের ফলে গঙ্গার বক্ষে তলিয়ে গেল। এই ঘটনার পর থেকেই এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের চিন্তা, কবে আবার এই গাছের মতো গঙ্গা বক্ষে তাদের ভিটে মাটি তলিয়ে না যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।